বিবাহের আগে মেয়েদের সাজা জায়েজ নেই। তুই আপনার মেয়েকে আপনি বলবেন তুই এই হাই হিল পরে কিল কিল করে রাস্তার যাচ্ছিস, ছেলেদের ধর্ষণ করলে মৃত্যুদণ্ড রে, তোর জন্য তো তোর জন্য তো তোর জন্য তো অন্যটা বুকের মধ্যে নাই মাঝখান দিয়ে দিছে দুই দিকে দুরা শিং তুলিছে। সুন্দর নারী দেখলে পরে আমার দিল দেওয়ানা করে ওলে ওলে। এগুলো সরকারকে বলবো ধর্ষণের শুদ্ধ মৃত্যুদণ্ড নয়, নারীদের পর্দার আইন পাশ করতে হবে। যেদিন পর্দার আইন চালু হবে সেদিন হাসান আমলা সুন্দর আমল বাংলার মুসলমান দেখতে পাবে। আপনার যে 17 বছরের মেয়ে একের প্লাজো প্লাজো একটা পেটিকোটের মতন পায়জামা, হায় 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 হায়, একে টাকনুর উপর পায়জামা দিয়ে টাকনুর উপর নিচে একটা স্যান্ডেল পরতে মনে হয় এর ধুলটিচার যাচ্ছে। তা আপনি বাবা হিসাব কি ডাক দেন ডাক দেন? আল্লাহ রাসুল ঘরের মধ্যে ঢুইটা দেখে মাত্র 11 বছরের ফাতেমা হাতের মধ্যে দুইটা চুরি দিয়ে মুসকি মুসকি হাসতেছে। আল্লাহ রাসুল ঘর থেকে বাইরে আসলেন, ফাতিমা চমকে গেল, যে বাবা ঘরের মধ্যে গেলি আমাকে মা বলে আদর করে সেই বাবা ঘর থেকে কেন বাইরে যায়? ফাতিমা বাইরে এসে থেকে নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়ে, বাবা কি দুঃখ কেমন করে কাঁদতেছেন? আল্লাহ রাসুল বলে ফাতিমা যে দুনিয়াতে সাজবে মা আল্লাহ তার আখেরাতের সাজ কমায়া দিবে, আর কোনো ওয়াজ করা লাগে নাই। এইটুকু রাখালি করার সঙ্গে সঙ্গে ফাতেমা হাতের দুইটা চুরি খুলে মাটি ফাইলে দেয়। নবী আমার দৌড়ে গিয়া ওই দুইটা চুরি নিয়ে জামার পকেটের মধ্যে ঢুকাই। ফাতেমা বলে বাবা যেই চুরি হাতে দেওয়ার কারণে আপনি চোখের পানি বের করে কাঁদলেন, সেই চুরি ফেলে দেওয়ার পরে কুড়ে কেন পকেটে ঢুকাইলেন? রাসুল ফাতেমার কপালে একটা চুমা দিলেন। আপনি 11 বছর 15 বছর 17 বছর মেয়েদের কপালে চুমা খেতে পারবেন, হাতে চুমা খাইতে পারবেন? রাসুলের সুন্নাহ জোরে কান সুহানাল্লাহ কপালে চুমাতে বললেন ফাতেমা এই দুইটা চুরি আমার যত্ন করে রাখতে হবে, শুধু দুইটা চুরি না তোর গলায় মালা পরানো হবে, তোর কানে দুল পরানো হবে, ফাতেমা তোর নাকে ফুল পরানো হবে। ফাতেমা বলে কবে কবে কবে? আল্লাহ রাসুল বললেন যেদিন তোমার বিবাহ হবে। সুবহানাল্লাহ, রাসুল বললেন যেদিন তোমার বিবাহ হবে সেদিন শুধুমাত্র স্বামীর জন্যে তুমি সাজতে পারবে। সকালবেলা উঠে দেখতেছ তোমার ছেলে স্কিন প্যান্ট পরছে টাকনুর তলে, স্কিন প্যান্ট চলে গেছে টাকনুর তলে। আপনারা বলেন তো পুরুষ মানুষ টাকনুর নিচে পোশাক পরা জায়েজ না হারাম? শুধু হারাম না, কবিরা গুনাহ। আল্লাহ রাসুল বলেছেন হাশরের ময়দানে টাকনুর তলে যারা কাপড় পরে তাদের দিকে আল্লাহ রহমতের নজর দিবে না। তা আপনার ছেলে যে টাকনুর তলে কাপড় পরে আপনি বাবা হিসাবে রাখাল হওয়ার দরকার আছে না? নাই। আপনি কাছে ডাইভার, এই কি পড়ছিস টাকুর বর্তন? এই যে ফুল প্যান্ট পরছিস স্কিন প্যান্ট, এটা পরে তুই চলে যাচ্ছিস, আসবি কখন? তো সন্ধ্যাবেলায় পেশাব করবি না? তো করবো তো, কীভাবে করবো আমার দেখা তো? তখন বলতেছে আব্বা এত রাগ, হ্যাঁ রাগ করবো না মানে তুই আমার ছেলে না? তুই যখন রাস্তা দিয়ে যাস তুই একটা পাঞ্জাবি পরলে তোর যন্ত্রগুলো ঢাকতো, এমন একটা ফুল প্যান্ট পরছিস সামনে খালি টোপলা লাগাল হয়ে আছে, পিছনে কামরাঙ্গার দাগ, আমার শরণ নেই, তুই আমার ছেলে, পেশাব করিস না তুই? তো করি তো, কিভাবে করিস? খাড়া হয়ে করি তো, খাড়া হয়ে পেশাব নিংড়ে না। ছোটো যখন ছিলি, তুই যখন ছোটো ছিলি তখন তুই পেশাব করলে কে করে কেনতে উঠতি, তোর মা দৌড়ে দেয় ওই পেশাবের কাপড় ফেলে দিয়ে নতুন একটা কাপড় দিছে, তোর পাশা ভিজা তেনে দিয়ে মুছিয়া দিছে। ছোটোবেলার তোর পেশাবের কামড়ি হবি দেখে তোর মা মুছিয়া দিছে, তুই এখন পেশাব করিস টপ টপ করে পেশাব দিয়ে তোর যে ফুল প্যান্ট ভিজে গেল এটা টান দেয় কেরে? এই শয়তান, এই পেশাব ভিজায় কি জীবাণু হলো? এই জীবাণু তো পেশাবের ছিদ্রে দিয়ে ভিতরে যায়, তোর যে আগামোটা গোড়া চিকন হবি, বিয়ে করলে বউ যে তোর ওভার ডিউটি করবে, এই শয়তান। এটা আমার ওয়াজ করার দরকার না, প্রত্যেকটা বাবা তার ছেলেকে করা দরকার। রে বাংলাদেশের মুসলমান, শুধু কোরআন মত শোনার জন্য নয়, কোরআনের ওয়াজ শুধু শুনলে হবে না, সামিনা ওয়া তা না শুনতে হবে আমল করার নিয়তে।
আজকে যদি আমরা সুন্দর আমল করতে চাই, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসান আমালা, যে আমলের পরীক্ষা করা হবে সেই সুন্দর আমল যদি আমরা করতে চাই, তাহলে আল্লাহর কোরআনকে বাস্তবে গ্রহণ করতে হবে। এই কোরআন অনুসারী যদি আমরা আমল করতে পারি, সে আমলটাই হবে পরীক্ষার পাত যোগ্য আমল। জোরে বলেন কথা ঠিক কিনা। আর যদি এখানে শোনা যায়, বকা উল্লাহ বকা গেল, শোনা আল্লাহ শুনে গেল, লাভ হবে? জোরে কর লাভ হবে। এই যে রাত জেগে কষ্ট করে আমরা কোরআনের মাহফিলে বসে আছি, আল্লাহর কোরআনকে আমাদের ধারণ করতে হবে, এই কোরআনকে গ্রহণ করতে হবে। এই কোরআনের পরতে পরতে শক্তি আছে না নাই? মাস্তানকে যদি কোরআন মহামানব বানায় দেয়, আমরা তো উমর ফারুকের মতন রাসুলকে হত্যা করার মতন মাস্তান হইনি। আল্লাহর কোরআন পরশ গ্রহণ করতে হবে, কোরআনের মাদ্রাসার সঙ্গে সম্পর্ক রাখতে হবে। আল্লাহ আমাদের সবাইকে এ কোরআন অনুযায়ী আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন।